আজকের ভিডিওটি এস অ্যাসি সালের পরীক্ষার্থীদের জন্য কারণ এখানে তোমাদের পরীক্ষার রুটিনটি আমি দিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করো এই রুটিনটি প্রকাশিত হয়েছে সাতাশ তারিখ নয় মাস দু হাজার একুশ খ্রিস্টাব্দে তো এখানে তোমাদের একুশ সালের যারা পরীক্ষার্থী আছো তারা লক্ষ্য করো তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে চোদ্দো তারিখ থেকে আগামী চোদ্দো তারিখ এগারো মাস দু থেকে অতএব তোমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো এখানে লক্ষ্য করো যে প্রথম যে পরীক্ষাটা হবে চৌদ্দ তারিখে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং তারপরেটা হচ্ছে দেখো যে রসায়ন ষোলো তারিখে তারপরে আঠারো তারিখে হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া এরপরে লক্ষ্য করো যে ভূগোল পরীক্ষাটি হবে একুশ তারিখ এবং বাইশ তারিখে হবে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান যাদের আছে সেটা হবে এরপরে তেইশ তারিখে হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি তো দেখতে পাচ্ছ তোমাদের শুধুমাত্র গ্রুপের সাবজেক্টগুলো পরীক্ষা হবে এগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে রেখো মাত্র অল্প কয়েকদিন বাকি আছে তোমাদের পরীক্ষার তাই ভালোভাবে পড়াশোনা করো এখানে তোমাদের পরীক্ষাটা হবে এক ঘন্টা ত্রিশ মিনিট মাত্র এক ঘন্টা 30 মিনিট হবে তোমাদের পরীক্ষার ডিউরেশন তো বুঝতেই পারতেছো যে সময় যেহেতু কমিয়ে দিয়েছে তোমাদের প্রশ্নপত্র কমিয়ে দেওয়া হবে হয়তোবা পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে যেখানে পূর্বে যা ছিল তার অর্ধেক অর্ধেক হবে পূর্বে যেমন ত্রিশটা নৈমিত্তিক ছিল এমসিকিউ কিউ এখন পনেরোটা হতে পারে তো এরকমভাবে তোমার সৃজনশীলটাও কমে যাবে তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে